আপনারা এই সময় কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন আপনি ইগনে তাই নিয়ে স্কুল অ্যান্ড কলেজ দিয়েছেন? জি ধন্যবাদ, আমি আপনার মাধ্যমে সম্মানিত অভিভাবক এবং যত ছাত্র গার্ডিয়ান আছে তাদের উদ্দেশ্যে বলি, ইগনে স্কুলের পক্ষ থেকে সকলকে যারা শুনছেন তাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এই করোনা পরিস্থিতিতে 17 মার্চ থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ বিভিন্ন মুখী ছাত্রদেরকে অ্যাক্টিভ রাখার জন্য, লেখাপড়ায় মনোযোগী রাখার জন্য বিভিন্ন রকম কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করছে। সুতরাং এই পদক্ষেপের মধ্যে রয়েছে আপনার অনলাইন ক্লাস, জুম পদ্ধতিতে ক্লাস, ফেসবুকে ক্লাস এবং আপনার ইমোর মাধ্যমে ক্লাস আমরা করছি। এবং এই ক্লাসগুলি আর আমরা ছাত্রদের থেকে মোটামুটি সবলভাবেই সাড়া পেয়েছি এবং অভিভাবকদের পক্ষ থেকেও আমরা যথেষ্ট পরিমাণ আগ্রহ উৎসাহ উদ্দীপনা আমাদেরকে দিয়েছেন। এবং অনেক অভিভাবক যারা শিক্ষা অফিসে চাকরি করে, বিশেষ করে সদর দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার মহোদয় সকলেই আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে আপনারা পারবেন, আপনারা অনলাইনে ক্লাস শুরু করেন। তো আমরা সর্বপ্রথম কুমিল্লার মাধ্যমে অনলাইন ক্লাস শুরু করি, প্রথমে ফেসবুকে, এরপরে জুম পদ্ধতিতে, তারপরে হোয়াটসঅ্যাপ এই মেসেঞ্জারেও আপনারা একটা গ্রুপ করে অনলাইন ক্লাস সরাসরি করা যায় এবং ফেসবুকের মাধ্যমে গ্রুপ করে ক্লাস করা যায়। এই পদ্ধতিতে আমরা ছাত্রদেরকে ছোট্ট ছোট্ট করে প্রশ্ন দিচ্ছি এবং কিছু কিছু করা দিচ্ছি এবং সংক্ষিপ্তভাবে তাদের 10-5 নম্বরের ফিডব্যাক নেওয়ার জন্য তারা কতটুকু শিখল, কতটুকু করলো আগের দিনের পড়া থেকে, আমি মোবাইলের মাধ্যমে ওই MB কিনার টাকা পয়সা তাদের কম, এই পরিপ্রেক্ষিতে কিছু সমস্যা হচ্ছে, এরপরও আসামের যোগ আমরা সারা পাচ্ছি। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই সরকারের পক্ষ থেকে যদি স্টুডেন্ট প্যাকেজ MB কেনার জন্য একটু স্টুডেন্ট প্যাকেজ দেওয়া হয় ছাত্রদেরকে, তাইলে সুবিধা হবে। এবং আমি সরকারকে ধন্যবাদ জানাই, সরকার ছাত্রদের লেখাপড়ার জন্য অতীতেও যে কম্পিউটার খুব কম দামে ছাত্রদের জন্য কম্পিউটার দিয়েছে, এরকম যদি কম দামে মোবাইলও তাদেরকে সরবরাহ করেন তাইলে অভিভাবকদের এই করোনা পরিস্থিতিতে ওদের উপকার হবে এবং ছাত্ররা যে অলস সময় বাসার মধ্যে ব্যয় করতো